সমৃদ্ধি আর্ট স্কুলের পক্ষ থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার এদিন বসে আঁকো প্রতিযোগিতার পাশাপাশি নৃত্য আবৃত্তি প্রতিযোগিতাও করা হয় শীতের সকালে শিশুদের নিয়ে অনুষ্ঠিত হল বসে আঁকো আবৃত্তি নৃত্য প্রতিযোগিতা শনিবার টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা সমৃদ্ধি আর্ট স্কুলের আয়োজনে এদিনের প্রতিযোগিতায় বনগাসহ আশেপাশের বিভিন্ন এলাকার প্রতিযোগী প্রতিযোগিনীরা অংশ নেয় সংগঠন সূত্রে দাবি শুধু বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয় বছরভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন তাদের স্কুলের সদস্যরা এদিন বসে আঁকো প্রতিযোগিতায় বহু প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে প্রতিযোগীরা তাদের ছবি আঁকার মাধ্যমে বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক বার্তাও দেয় আজকে আমাদের ছিল অল বেঙ্গল আবৃত্তি যেটা সব বয়সের কোনো বয়সের সীমা নেই প্রত্যেকটা গ্রুপ করা আছে এই তিনটে করে ক্লাস নিয়ে একটা গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ প্রচুর বাচ্চা তার জন্য তাদের গ্রুপের প্রথম প্রাইজ পড়া হচ্ছে রূপের মূর্তি তাছাড়া তো ট্রফি আছে মেডেল আছে সান্তনা প্রাইজ আছে সব সান্তনা প্রাইজ আছে টিফিন আছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমেন্ড বনগা